বিএনপির ভরসা ষড়যন্ত্র, বিদেশি প্রভুদের কাছে ধরনা, বললেন হানিফ। এদিকে ফখরুলকে এক হাত নিলেন ওবায়দুল কাদের। জানাবো ওবায়দুল কাদেরের বক্তব্য প্রত্যাখ্যান জামায়াতের। সরকার নিরপেক্ষ নির্বাচনে আন্তরিক নয়, বললেন তাপস। এবং সর্বশেষ জানাবো সংসদে জিএম কাদেরের সমালোচনা দুই এমপির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির ভরসা ষড়যন্ত্র ও বিদেশি প্রভুদের কাছে ধরনা, বললেন হানিফ। নির্বাচনে আওয়ামী লীগের ভরসার জায়গা দেশের জনগণ জানিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আর বিএনপির ভরসা ষড়যন্ত্র ও বিদেশি প্রভুদের কাছে ধরনা, তারা ভাবছে বিদেশি প্রভুরাই তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। মাহবুবুল আলম হানিফ বলেন, 2012 সালের পর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির আন্দোলন দেশের মানুষ দেখেছে, আন্দোলন করে কোনো কিছু করা যাবে না। সংবিধান অনুযায়ী যথাসময়ে এই সরকারের অধীনে নির্বাচন হবে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, জনপ্রিয়তা যাচাই করতে হলে নির্বাচনে আসুন। বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, কারণ দেশের জনগণই সকল ক্ষমতার উৎস। তিনি বলেন, আমরা দেখছি দেশের কিছু তথাকথিত সুশীল বুদ্ধিজীবী, তারা নির্বাচন নিয়ে নানা পরামর্শ দিচ্ছেন, সংবিধানের বাইরে যাওয়ার জন্য অনেকে ইঙ্গিত করেন, এবং আরেকটি দল বিএনপি, তারা এই সরকারের অধীনে নির্বাচন নয় এমন ধোয়া তোলে, দেশকে অস্থিতিশীল করে আবার সেই এক এগারোর দিকে নিয়ে যাওয়ার আক্রান্ত করছে। হানি বলেন, অনেকে বলেন বাংলাদেশে আবার কি এক এগারো সরকার আসার সম্ভাবনা আছে কিনা। দেশবাসীকে জানিয়ে দিতে চাই, যারা এমন স্বপ্ন দেখেন, সেনা সমর্থিত সরকারের স্বপ্ন দেখছেন, তাদের বলবো ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। এক এগারো সরকার বাংলাদেশে দ্বিতীয়বার আসার সুযোগ নেই, কারণ 2007 সালের আগে বিএনপি জামায়াত ক্ষমতায় ছিল, তাদের সন্ত্রাস নৈরাজ্যের কারণে দেশে ধ্বংসের মুখে গিয়েছিল। সেই সময় আমরা বারবার বলেছিলাম, বিএনপি নির্বাচন না দিয়ে ক্ষমতা আগলে রাখতে চাই। সেই আন্দোলনের মুখে অস্থিতিশীল পরিস্থিতি হয়েছিল বলে এক এগারো সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 2008 সালে নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এই 14.5 বছরের অন্ধকার বাংলাদেশকে আলোয় উদ্ভাসিত করেছে। শেখ হাসিনার দক্ষতা বিচক্ষণ নেতৃত্বে চরম দরিদ্র বাংলাদেশকে আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। 2031 সালের মধ্যে মধ্যম আয়ের পরিণত করার পথে দ্রুত এগিয়ে যাচ্ছেন, উন্নয়নে বাংলাদেশকে বিশ্ব রোল মডেলে পরিণত করেছেন। এই বাংলাদেশে এখন ষড়যন্ত্র করে কারো হাতে ক্ষমতা যাওয়ার সুযোগ নেই, দেশের মানুষ শেখ হাসিনার প্রতি আস্থাশীল, জানিয়ে হানিফ বলেন, 2008 সালের 11 জুন শেখ হাসিনার কারাগার থেকে মুক্ত হওয়ার মধ্য দিয়ে অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত হয়ে পথ চলা শুরু হয়েছিল, আজ সেই গণতন্ত্র বিকশিত। আমরা যে উন্নয়নের ধারায় গিয়েছিলাম, আমরা আজ সেই উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে। এই বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন সুযোগ নেই। যারা অন্তর্বর্তীকালীন সরকারের স্বপ্ন দেখেন, তাদের প্রতি জনগণের পক্ষ থেকে অনুরোধ থাকবে, ষড়যন্ত্রের পথ পরিহার করুন। তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য কোনো পরামর্শ থাকলে দিন, আমাদের সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে হানিফ বলেন, যারা নির্বাচনে অনিয়ম করবে তাদের নিষেধাজ্ঞা দেবে, আমরা অনিয়ম বানচাল বা প্রভাব বিস্তার করতে চাই না, মার্কিন ভিসা নীতিতে আমরা ভীত নই, উন্নয়ন সহযোগী দেশগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন নিয়ে যদি কারো অবজারভেশন থাকে, যত খুশি পর্যবেক্ষণ পাঠান, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু অসাংবিধানিক পন্থায় নিন চিন্তার কোনো সুযোগ নেই, বাংলার জনগণ সেই সুযোগ দেবে না। বিএনপি জামাত নির্বাচন নিয়ে সম্প্রতি মাছ গরমের চেষ্টা করছে, বিএনপি জামাত এক মুদ্রার এপিটোপিট, বিএনপি পাকিস্তানের আইএসআইয়ের তৈরি তা বহু ঘটনার মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে। 71-এর জামায়াত অগ্নিসন্ত্রাস লুটপাটের কারণে নিষিদ্ধ হয়েছিল, 75-এর বঙ্গবন্ধুকে হত্যার পর জামায়াতের বিকল্প হিসেবে পাকিস্তান বিএনপি গঠন করেছিল, এখন বিএনপি পাকিস্তানের এ টিম আর জামায়াত বি টিম, বলবেন তিনি। ফখরুলকে এক হাত নিলেন ওবায়দুল কাদের। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 10টি আসন পাবে না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তাকে এক হাত নিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 10 ভাগের বেশি আসন পায়নি, বিএনপি নেতারা সেই দুঃস্বপ্নের ট্রমা আজও কাটিয়ে উঠতে পারেনি, তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আসন প্রাপ্তি নিয়ে পাগলের প্রলাপ বকছে। তিনি বলেন, এদেশের জনগণ তাদের ভবিষ্যৎ নিরাপদ করতে
করতে বারবার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে বেছে নিয়েছেন। দেশবাসী জানেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকলে এদেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকবে। গণমাধ্যমে রোববার সন্ধ্যায় পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রহসন ও প্রতারণা বিএনপির অপরাজনীতির নীতি। তারা জনগণের সঙ্গে প্রতারণা করতে করতে নিজেরাই প্রতারণার গোলক ধাঁধায় দিশেহারা। কপটতা, সঠতা ও প্রতারণাপূর্ণ রাজনৈতিক কৌশলের জন্য জনগণ তাদের উপর আস্থা হারিয়েছে। গণতন্ত্র, সংবিধান ও মানুষের ভোটাধিকার নিয়ে বারবার ছিনিমিনি খেলায় জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি। আওয়ামী লীগ ও এইভাবে দেশের জনগণের সম্পর্কে ঐতিহাসিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আওয়ামী লীগ জনগণের কাছে যখন যে ওয়াদা করেছে তা বাস্তবায়ন করেছে। এ কারণ দেশের জনগণও বারবার আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মির্জা ফখরুল ইসলাম বারবার বরাবরের মতো ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছে। একমাত্র বিএনপিও তাদের ঘিরে থাকা অগণতান্ত্রিক শক্তির কাছে তত্ত্বাবধায়ক সরকার লাইভ ইস্যু হলেও জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন সব মানুষের কাছে তত্ত্বাবধায়ক সরকার একটি ডেড ইস্যু। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে মহামান্য আদালত অনেক আগেই ফয়সলা করে দিয়েছেন। বিএনপি নেতারা যতই আহাজারি করুন, মৃত এই সত্তার জীবিত রূপ আর ফিরে আসবে না। তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সংলগ নিয়ে উদ্ভট ও মন করা বক্তব্য দিচ্ছেন। তারা যতদিন এদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত এবং নির্বাচন ও নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতা থেকে বিরত না হবে ততদিন পর্যন্ত সংলাপের কোনো প্রশ্নই আসে না। বিএনপি বিভিন্ন পার্টি সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে ঐক্য করার চেষ্টা করছে। তাদের ঐক্যের রূপ কী হয় তা আমরা বিগত দিনে দেখে এসেছি। জগা খিচুড়ি মার্কা ঐক্য নিয়ে 2018 সালে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কিন্তু জনগণ তাদের উপর আস্থা রাখেনি। জনগণ বরাবরই শেখ হাসিনার নেতৃত্বে প্রতি ইস্পাত দিয়ে সমর্থন দেখিয়েছে। আগামীতে ও এদেশের জনগণের নিরঙ্কুশ সমর্থনে আমরা জয়ী হব ইনশাল্লাহ। ওবায়দুল কাদেরের বক্তব্য প্রত্যাখ্যান জামায়াতের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য বরাদ্দ দিয়ে ভাঙচুর অগ্নিসন্ত্রাসের জন্য জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি। শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জামায়াতকে নিয়ে দেওয়া বক্তব্যকে ভিত্তিহীন অসত্য দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। জামায়াত দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম রোববার এক বিবৃতিতে বলেন, গত শনিবার রাজধানীতে আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদেরের বরাতে বিভিন্ন গণমাধ্যমে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। ওবায়দুল কাদের জামায়াতের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসে যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই। আজ পর্যন্ত তারা তাদের ওই ধরনের বক্তব্যের কোনো সত্যতা কোথাও প্রমাণ করতে পারেনি। জামায়াত কখনো অগ্নিসন্ত্রাস করেনি, করার প্রশ্নই আসে না। দেশের জনগণ ওবায়দুল কাদেরের কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য আশা করে না। আমরা তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, জামায়াত ইসলামের বিরুদ্ধে কল্পিত ও বানোয়াট বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। সরকার নিরপেক্ষ নির্বাচনে আন্তরিক নয়, বললেন তাপস। সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস শুরু থেকেই তিনি নির্বাচন কমিশনের অসহযোগিতা এবং একপাক্ষিক আচরণের অভিযোগ তুলে আসছেন। মানুষ কি করবেন, আপনাকে ভোট দেবে বলে মনে করেন? জবাবে ইকবাল হোসেন তাপস বলেন, বরিশালবাসী যোগ্য প্রার্থী খুঁজছে। বিগত 5 বছরে আমাবস্যার অন্ধকারের মতো মারাত্মক রকমের খারাপ অবস্থা ছিল, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। নাগরিকরা একজন ভালো ও যোগ্য মানুষ খুঁজছে, বিশেষ করে বরিশাল শহরের মানুষ আওয়ামী লীগের উপর বিরক্ত। আওয়ামী লীগ মানুষকে ভোট দিতে দেয় না, উন্নয়নও করে না। আমি দীর্ঘদিন ধরে বরিশালের মানুষের কাছে সঙ্গে কাজ করেছি। আমার ব্যক্তিগত সংগঠন ফর এভার ফিলিং সোসাইটির মাধ্যমে মানুষকে সেবা দিয়েছি। ভোটাররা আমার মধ্যে গণযোগ্যতা এবং নির্ভরতা খুঁজে পাচ্ছে বলে মনে হয়, এজন্য মানুষ আমাকে ভোট দেবেন। জাতীয় পার্টি সরকারের সমমান হিসেবে রাজনীতি করে আসছে, স্থানীয় সরকার নির্বাচনে এতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? জবাবে ইকবাল হোসেন তাপস বলেন, এই কথা অতীত। আর জাতীয় পার্টি যখন সরকারে ছিল তখন আওয়ামী লীগও জাতীয় পার্টির সঙ্গে নির্বাচন করেছে। 2018 সালে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছিল, কিন্তু সেই জোট এখন আর নেই। রাজনীতির ধারায় চলতে থাকবে। জাতীয় পার্টির সঙ্গে এখন আর এই সরকারের সংশ্লিষ্টতা নেই। শুরু থেকে আপনি নির্বাচন কমিশনের সমালোচনা করছেন, অসহযোগিতার অভিযোগ এনেছেন, কমিশন অভিযোগ করে কোনো প্রতারক পাননি, তারপরও খুঁজে নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন কেন? জবাবে ইকবাল হোসেন তাপস বলেন, আমি নির্বাচন কমিশনের সমালোচনা নয়, প্রকৃত সত্যটা বলেছি। যতই
বাধা বিপত্তি আসুক, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ জনগণের কথা বলেই যাবেন। কোনো স্বৈরাচার যদি না মানে সেটি তার দায়িত্ব, জনগণের প্রতিনিধি হিসেবে বলাটা আমার দায়িত্ব। আমি বলেছি এর মাধ্যমে এই সরকারকে আমরা পরীক্ষা করে দেখব। 2023 সালে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে তারা কতটুকু নিরপেক্ষতায় বজায় রাখেন। যদি নিরপেক্ষতা দেখাতে না পারে তাহলে জাতীয় নির্বাচনে এই ভোট চুরি ডাকাতির প্রভাব তো পড়বেই। দুটি সরকারি গোয়েন্দা সংস্থা নৌকার পক্ষে হয়ে ভোটারদের টাকা দিচ্ছেন এমন অভিযোগ করেছেন, এতে আপনার নির্বাচনে কতটা প্রভাব পড়ছে? জবাব ইকবাল হোসেন তাপসী বলেন, প্রভাব পড়েছে বলেই আমি অভিযোগগুলো তুলেছি, গণমাধ্যমের মাধ্যমে সরকারকে জানানোর চেষ্টা করছি। গোয়েন্দাদের এই তৎপরতা জনগণ মারাত্মক রকমের ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। নির্বাচন কমিশন যে লেভেলের প্লেয়িং ফিল্ড বলছে তা তারাই নষ্ট করে দিয়েছে। বরিশালের প্রার্থী বা প্রার্থী সমর্থকরা কোনো মারামারি করেননি, বরিশালের মানুষ শান্তিপ্রিয়, কিন্তু নির্বাচন কমিশনের সরকার নিরপেক্ষ নির্বাচনে আন্তরিক নয়। তারাও আমি মনে করছি নৌকার পক্ষে যে প্রভাবিত করা হয়েছে তা স্থানীয় প্রশাসন করেছে। আমি সরকার, নির্বাচন কমিশন এবং জাতীয় গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারের প্রধানের কাছে অনুরোধ করব, আপনারা এই তৎপরতা বন্ধ করে নির্বাচন হতে পারলে প্রথম কোনো কাজটি করবেন। জবাবে ইকবাল হোসেন তাপস বলেন, নির্বাচন হতে পারলে বরিশাল শহরকে প্রথমে একটি উৎপাদনমুখী শহর হিসেবে গড়ে তোলার কাজে হাত দিব। বরিশাল শহরকে ডিজিটাল শহর করার জন্য তথ্য প্রযুক্তির খাতে অগ্রাধিকার দিতে চাই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।